আজও কোথায় আছেন নমস্কার স্যার? কোথায়? সকলকে নমস্কার। আমি দোহা কাতারে আছি। ওরে বাবা, দেখুন আপনি কোথায় আছেন? কাতার, গালফ কান্ট্রি কাতারে। ও, আমি তো ভাবলাম আমাদের পাড়ার ক্লাবে বোধহয় বসে আছেন। হ্যাঁ, আপনি কি আদৌ কাতারে আছেন? সত্যি বলছেন? স্যার আমি একটু দেখাই তাহলে। আচ্ছা আমি এখানে আমরা ভাই ওসব মিথ্যা কথা বলবেন, আমরা বিশ্বাস করবো। হ্যাঁ, কোথায় দেখি? এটা আমার কেরেন স্যার, এই যে কেরেনের ড্রাইভিং এর কেবিনে বসে আছি। একটু আগে কাজ করছিলাম, আচ্ছা উপর থেকে আসছি। আচ্ছা এটা অকি টকি, যে ওরা আন্ডারগ্রাউন্ডে কাজ চলছে, তো ওরা আচ্ছা কথা বললে পরে আমি যে তারপরে কাজ করে আচ্ছা একটু ভাই, বাইরে কাতার নেমে দেখান, দেখাচ্ছি স্যার। কাতার কাতার দেখান একটু দেখি। এই যে স্যার কেরেন আমার, এটা আরে চালান। আপনার মতো লোক ভাই আমাদের সঙ্গে আছেন, কি বলবো। না না স্যার, এরকম বলবেন না। আমাকে কাজ শিখতে হবে, বিদেশ তো ভালো না, আছি শুধু পরিবারের জন্য। এই যে কেরেন, এটা চালাই। নিচে ড্রাইভিং হয়, বাস লরির মতোই ড্রাইভিং সিস্টেম। ওই উপরে যে কেবিনটা দেখছেন, ওইখানে বসে আমি অপারেটিং করি। এই যে এটা থেকে, এই যে আন্ডারগ্রাউন্ডে ওই যে একটা ওরে বাবা, ঝোলা দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা 60 মিটার ডিপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, মানে এক ফ্লোর দুই ফ্লোর করে স্ল্যাব করতে করতে উপরে চলে আসছে। নিচে যে আন্ডারগ্রাউন্ডে 60 ফ্লোর, 60 মিটার নিচে আছে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার কর্মজীবন। এখন আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি যেহেতু বাড়িতে গিয়ে এই বিদেশ প্রবাসে না থাকতে হয়। আপনার কথা এবং ভিডিও এবং আমার যে দাদা ভাইরা আছে সঙ্গে, সবাইকে দেখে খুব অনুপ্রেরণা হয়। কিন্তু আমি কম্পিউটার সম্বন্ধে জ্ঞান নেই, কম্পিউটার আছে, ল্যাপটপ একটা, ততটা বুঝি না কিছুই, আর ইংলিশও তেমন একটা পড়ে যে তার কিছু পড়ে বুঝবো সেটা সম্ভব না। তবু চেষ্টা করি, অনলাইনের মাধ্যমে দেখছি। একদম একদম সঞ্জয় বাবু, আপনার যে এই এতটা আপনি অনুপ্রেরণায় এই যে কাজটা করছেন, আপনি আপনার কেরিয়ার শিফট করবেন বাড়িতে এসে, ভারতবর্ষে ফিরে এসে, তো আপনার এই অনুপ্রেরণায় আমাদের যে নিয়ম কানুন অনেক আপনার জন্য শিথিল করা হবে, এবং আপনি যে প্রবলেমগুলো বলছেন সেগুলো আমাকে আলাদা করে কল করবেন, ঠিক আছে? তো বিষয়টা সবাইকেই বলছি যে সঞ্জয়বাবুকে দেখুন, সঞ্জয়বাবু আজকে বিদেশ ভুঁইয়ে আছে, সেখান থেকে সে চাইছে ভারতবর্ষে ফিরে এসে নিজের কেরিয়ারটাকে নতুনভাবে আবার ঘুরে দাঁড়াতে। তো তিনি যদি এইভাবে ভাবতে পারেন, এবং তিনি দেখুন কম্পিউটারের মানে সেই অর্থে কই জানে না, ঠিক আছে? তো আমি বিষয়টা এতটা ভালো করে কখনো জানতাম না, আজকে জানলাম। এরপরে সঞ্জয়বাবুর জন্য আমার যতটা করার আমি নিশ্চয়ই করবো, যাতে উনি কোর্সটা করতে পারেন। এবং আমাদের শুধু কোর্স নয়, কোর্সের সঙ্গে আরও আলাদা কিছু এমন জিনিস আমি বানিয়ে রেখেছি যাতে যে কেউ কম্পিউটার রিলেটেড লাইনে আসতে পারে, এবং তাদের জন্য আমার ডিজিটাল লিটারেসি আলাদা করে একটা সাবজেক্ট আছে, যে কিছু জানে না তার জন্য সব কিছু করা আছে। তো ওনাকে আশা করি আগামী দিনে আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে দেখতে পাবো। তার একটাই কারণ, ওনার মনের খিদে আছে, ওনার ইচ্ছে আছে, ব্যাস এটা হলেই হবে, বাকিটা তো আমি আছি। কেরেন, এই যে অপারেটিং কেবিল আছে, এখন কাজ করব। কেরেনের কম্পিউটার তো ছাড় চালাতে পারি, ল্যাপটপ চালাতে পারছি না। আরে পেরে যাবেন পেরে যাবেন, চিন্তা নেই। এই যে আপনি বললেন, দ্যাটস ইট, আজকে আপনি জানলাম এত ভালোভাবে। এটা বাঁ হাতে একটা লেবার আছে, এই যে সব অপশন আছে, এগুলো বাঁ হাতে, এটা ডান হাতের। সেটাই সেটাই, বাকি আপনি দু হাত ওই হকি টুকিতে কথা বলবে, আমি কাজ করবো। এখন একদম অসুবিধা নেই, আপনার কথা বলেন শুনছি। ঠিক আছে, কোনো অসুবিধা, নিশ্চিন্তে কাজ করুন। আপনি ট্রেনিং এর আপনার টাইম মতো কল করবেন, আপনার ব্যবস্থা আমি করছি, কি হবে আপনি ভালোভাবে করতে পারেন, ঠিক আছে? নিশ্চিত থাকুন, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।